এরপর দিয়ে দেব ছানা এখানে আমি 100 গ্রাম ছানা নিয়েছি ছানাটাকে ভালো করে মিক্স করে নেব নমস্কার বন্ধুরা তৃপ্তি সুস্মিতা কিচেনে সবাইকে ওয়েলকাম শুভ জগদ্ধাত্রী পূজা আজকে আমি আপনাদের জন্য সুন্দর একটি রেসিপি নিয়ে চলে এসেছি গুজিয়া তো চলুন বন্ধুরা আমি কিভাবে গুজিয়া বানাই প্লিজ আমার পুরো ভিডিওটি দেখুন অবশ্যই ভালো লাগবে আমার এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন বন্ধুরা আমি কিভাবে গুজিয়া বানাই কি কি উপকরণ নিয়েছি তো চলুন দেখে নিই আমি গুজিয়া বানানোর জন্য এখানে এক বাটি ময়দা নিয়েছি ময়দাটাকে একটি পাত্রে ঢেলে নেব এরপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব 50 গ্রাম ঘি বন্ধুরা ঘি এর পরিবর্তে আপনারা সাদা তেল ইউজ করতে পারেন এরপর আমি ঘি আর ময়দাটাকে ভালো করে মাখিয়ে নেব গুজিয়া বানানোর জন্য ঘি আর ময়দাটাকে ভালো করে মাখালে খেতে খুবই টেস্টি হয় এরপর দিয়ে দেব পরিমাণ মতো জল জল দিয়ে ভালো করে মাখিয়ে আমি আটার ডো করে নেব আমার ডো বানানো হয়ে গেছে বন্ধুরা আমি ডোটাকে 15 মিনিটের জন্য সাইডে রেখে দেব সেই সময়ের মধ্যে আমি গুজিয়ার জন্য পুরটা বানিয়ে নেব এখানে আমি একটা কড়া নিয়েছি কড়াটা আমার গরম হয়ে গেছে কড়ার মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ ঘি প্রথমে আমি কাজু আর চিনি বাদামগুলোকে ভেজে নেব 2 মিনিট লাল করে ভেজে নেব আমার কাজু আর বাদামটা ভাজা হয়ে গেছে এরপর আমি তুলে নেব একই কড়ার মধ্যে ভেজে নেব হাফ কাপ সুজি সুজিটাকে লাল করে ভেজে নেব আমার সুজিটা ভাজা হয়ে গেছে একটি পাত্রে তুলে নেব এই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব দুধ এখানে আমি 250 গ্রাম দুধ নিয়েছি এরপর দিয়ে দেব নারকেল কুড়ো এখানে আমি একটি নারকেল নিয়েছি আপনারা চাইলে
আপনাদের পরিমাণ মতো নারকেল নিয়ে নিতে পারেন। এরপর আমি দিয়ে দেব হাফ কাপ চিনি। চিনি আর নারকেলটাকে ভালো করে পাক দিয়ে দেব। নারকেল আর দুধটা ফুটতে ফুটতে সেই সময়ের মধ্যে ভেজে রাখা কাজু আর ভেজে রাখা চিনি বাদামগুলোকে আমি চাকু দিয়ে কুচি করে নেব। আমার চিনি বাদাম কাজু বাদামগুলোকে কুচি করা হয়ে গেছে। এইদিকে আমার নারকেল কোড়াটাও সিদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দেব 100 গ্রাম ছানা। ছানাটাকে ভালো করে মিক্স করে নেব। আর দিয়ে দেব ভেজে রাখা সুজি। এরপর দিয়ে দেব কুচিয়ে রাখা চিনি বাদাম আর কাজু বাদাম। সবগুলোকে একসঙ্গে মিক্স করে নেব। এরপর দিয়ে দেব এলাচের গুঁড়ো। বন্ধুরা, আমার গুজিয়ার জন্য পুরটা রেডি হয়ে গেছে। এরপর আমি প্লেটের মধ্যে তুলে নেব। এরপর আমি মাখিয়ে রাখা ডোটাকে ভালো করে মাখিয়ে নেব আর ছোট ছোট করে ডো করে কেটে নেব। এই দেখুন, আমার গোল করা হয়ে গেছে। এইভাবে আমি সবগুলোকে গোল করে কেটে নেব। আমার সবগুলো কাটা হয়ে গেছে। এরপর আমি এখানে একটা চাকতির মধ্যে বেলে নেব। আমার গুজিয়ার জন্য রুটিটা বেলা হয়ে গেছে। এরপর আমি ভেতরে পুরটা দিয়ে দেব।
দিকে দুই পাশের মুখটা বন্ধ করে দেব যাতে আমার পুরটা না বাইরে বেরিয়ে পড়ে। আমি সুন্দরভাবে ডিজাইন করে নেব। দেখুন আমার ডিজাইন হয়ে গেছে। এইভাবে আমি সবগুলো গুজিয়া বানিয়ে নেব। আমার সবগুলো ডিজাইন করা হয়ে গেছে। আমার সবগুলো গুজিয়া রেডি। বন্ধুরা আমার সবগুলো গুজিয়া বানানো হয়ে গেছে। এরপর আমি তেলের মধ্যে ভেজে নেব। এখানে আমি কড়ার মধ্যে সাদা তেল নিয়েছি আর একটা একটা করে গুজিয়া ছেড়ে দেব। উল্টে পাল্টে গুজিয়াগুলোকে লাল করে ভেজে নেব। আমার গুজিয়াটা ভাজা হয়ে গেছে। এরপর আমি প্লেটের মধ্যে তুলে নেব। এরপর আমি প্লেটের মধ্যে তুলে নেব। এইভাবে আমি সবগুলো গুজিয়াকে ভেজে নেব। দেখুন বন্ধুরা আমার গুজিয়াগুলো ভাজা হয়ে গেছে। বন্ধুরা আমার এই গুজিয়া রেসিপিটি আপনাদের ভালো লাগলে আপনারা বাড়িতে বানিয়ে অবশ্যই ট্রাই করবেন। আমার এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আমার এই রেসিপির ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।